जय जय गौर चंद्र जय नित्यानंदा
Thank you.
স্নানের পানে পাপ নিহিত হয়, এমন
যেখানে প্রেম ভক্তি লাভ হয় সেটি শুধুমাত্র তীর্থ নয়, এই স্থান শ্রী গোবিন্দের নিজ নিজ আলয়, শ্রীমান মহাপ্রভুর নিজ আলয়, এমনই আমার স্বামীজি কি করবো পাঠ করবো উদার পূর্ণ করে সাধারণ
পান করব যমুনা তুলিনি কি জল পরশ করি আজ পান করি পরব পান করব আর এত কবে হবে মহাপ্রভুর আজ্ঞা জগদানন্দকে মাঝখানে রেখে
কি বৃন্দাবনে চাহিবে না রহিবে চিরকাল, গোবর্ধন হেরিবে না হেরিবে গোপাল। আমার মতো সাধন ভজন বিহীন জন এইরকম লোকের অন্যায় দোষ দৃষ্টি যুক্ত জনের জন্য এমনই আদেশ, ব্রজবাসী রাজা রইতে না দিবা, পারা যাবে না, পারবো না। কিন্তু তাদের প্রেরণ করেছে লোক সনা তারা দিবস্বামী বল, যারা ওই অবস্থা উপস্থিত থাকবে, তাই তাদের মধ্যে নৌকারি থাকতে হয়, সর্বদা কি ওইভাবে থাকবে। তো যাই হোক, ব্রজবাসীর পদ্ধতিটাই এমন। প্রতিটি মনে মনে প্রতি কুঞ্জে কুঞ্জে আমি বিচরণ করবো।
শ্রী লোকনাথ গোস্বামী। এই যে অষ্ট গোস্বামী চরণ, এরাই হলো আমাদের সম্প্রদায়ের গুরু। কেমন করে সাধনাপ্রুত জীবন তৈরি করতে হয়, সেই শিক্ষা যদি গ্রহণ করতে হয় তাহলে এই গোস্বামীগণের জীবনই হচ্ছে আদর্শ অনুসরণ করতে হবে। কেমন সাধনময় জীবন দেখেন, এই যে বর্ধমানের মানকরের ব্রাহ্মণ জীবন কৃষ্ণ চক্রবর্তী মহাশয়, যিনি সংসারের অভাব অনটনে নিজ কৃষ্ণ মহাদেব কাশী বিশ্বনাথ বড় জাগ্রত তার নিকটে গিয়ে হত্যা দিয়ে মহাদেবকে সন্তুষ্ট করতে পেরেছিলেন। মহাদেব দর্শন দিয়ে বললেন, বৎস তুমি কি চাও? বললেন, প্রভু তোমার অজানা কি কিছু আছে? নিজ মুখে ব্যক্ত করো। বললেন, সংসারের অভাবে আর চলতে পারি না, সেই জ্বালায় ছুটে এসেছে, দুমুঠো পেট ভরে খেতেই পারি না, সন্তানদের মুখে দিতে পারি না। তাই আজ নিরুপায় হয়ে নির্লজ্জের মতো তোমার দুয়ারে এসে ভিক্ষা গ্রহণের নিমিত্তে এসে বসতে। কিন্তু মহাদেব তিনিও এমন, প্রিয়জনকে ক্ষুদ্র বস্তু প্রদানে ইচ্ছা নয় তার। তাই বললেন, বৎস এতদূরই যখন আসতে পারলে আর একটু এগিয়ে যাও, এগিয়ে বর্ধমান জেলা পশ্চিমবঙ্গে, এখান থেকে তুমি চলে এসেছো কাশী পর্যন্ত, আর একটু এগিয়ে যাও, গেলেই তো বুঝতে হবে কাশী হয়েছে। আর সেখানে সনাতন গোস্বামী পাঠ বলে একজন আছেন, তার কাছে গেলে তোমার সব অভাব পূর্ণ হয়ে যাবে, মূল্যবান সম্পদ তোমাকে প্রদান করবে, তোমার চিরতরে সব অভাব মিটে যাবে। এবং তার কাছে গিয়ে আমার কথা বলবে যে আমি তোমাকে সেখানে পাঠিয়েছি। সনাতন গোস্বামী পাদ, এই নামটা মনে রেখো। মহাদেব অন্তর্ধান হয়ে গেলে ভক্তের মনোবৃত্তি বুঝেই এমন বস্তু তাহার। ভক্ত মানে দেখা যায় নরসিংহ মেহতার কথা, যে নরসিংহ মেহতা এত কোলাহল সত্ত্বেও ঘর থেকে বেরোচ্ছিলেন না, কিন্তু সেই দিন ঝড়জলের রাতের দিন তার বৌঠান মানে বড় দাদার স্ত্রী হাতের থালাটা দিয়েছে, খাবারের থালাটা, আর বলছে পিন্ডি খা, এমন করে বলল। সেদিন যেন কেমন একটা বজ্রের মতো লাগলো বাড়িটা, সে ওই সব ফেলে দিয়ে খাবার গ্রহণ না করে বেরিয়ে পড়লো অজানা পথে। চলতে চলতে একটু ঝড় বৃষ্টি, একটু আশ্রয়ের কারণে ওই বনে উপস্থিত শিব মন্দিরে প্রবেশ করলেন। আর সেই মন্দিরের পাশেই ছিল একটা ঘন বেল গাছ, গাছে উঠেছিল, আর গাছে উঠে যখন উঠেছে গাছের মধ্যে জল থাকে না, বৃষ্টি এখন থেমেছিল, আমার সময় গাছ থেকে নেমেছে, আর কিছু জল যেখানে গিয়ে উপস্থিত হয়েছিল শিব মন্দিরে, বেল গাছটা নিচে শিবলিঙ্গ, গাছটা ধরে উঠেছে, কিছু জল পরে শিবলিঙ্গ আর পাতা বেল পাতার মধ্যে পড়ে গেছে। সেদিন আবার ছিল শিবরাত্রির দিন, কিভাবে ঘটনা সম্ভব হয়ে গেছে, অনিচ্ছা সত্য পূজা হয়ে গেল, মহাদেব স্বীকার করে দিল, জল চড়িয়েছে বেলপাতা দিয়েছে। কিন্তু সে আর কি করবে, সে নিজের ইষ্টের স্মরণ করছে, আর ওই মহাদেব শিবলিঙ্গের পাশেই ঘুমিয়ে পড়েছে, রাত্রি অধিক হয়ে গেছে, ও
ঘোমটা ধরতেই অমনি মহাদেব আবির্ভূত হয়ে বলছেন, বৎস আজ আমি বড় প্রসন্ন, তোমার মতো এমন বৈষ্ণবের হস্তে জল সিঞ্চন হয়েছে, আমাকে জল দিয়েছ, বলো কি বর চাও। বলে আমি তো কোনো পূজাই করলাম না, তোমার পূজা হয়ে গেল। বলে ওই তো তুমি জল দিল, সব বুঝিয়ে দিলে। বললেন কিছু বর চাও, বলে কিছুই তো আমার প্রয়োজন নেই, কিছু চাই না, কিছু তো চাও। তখন বলছেন আমি যদি চাই গন্ডগোল হয়ে যেতে পারে, তাই আমি চাই না, তুমি বুঝে দাও আমার কোনটা প্রয়োজন কোনটা ভালো। দাতার উপরে যদি রোহিতা ছেড়ে দেয় না, দাতার চিন্তা করে যায় কি দিলে তো শুদ্ধ হবে। চেয়ে দিলে অনেক কিছু আছে, একটা চেয়ে দিলে, কিন্তু আমার উপরে দায়িত্ব দিয়েছে কি দিলে, যেটাই চিন্তা করছেন দেবো ভাবতে কম হয়ে যাচ্ছে। শেষ পর্যন্ত বললে যা আমি তোকে আশীর্বাদ দিলাম, তুই এখন এখান থেকে চলে যা রঞ্ছর মন্দিরে, যদিও সে দ্বারকা নিষ্কৃষ্ণ কিন্তু সেখানে গিয়ে রঞ্ছরকে একবার দর্শন করলে তুই বৃন্দাবনে অপ্রাপিত রসবিলা দর্শন করতে পারবি। মহাদেব তাকেই বর দিয়ে দিলেন, সে জানেও না চাইও নি, কেমন সেই স্থান থেকে তিনি চলে গেলেন এবং তা দর্শনে পেলেন। তারপর কত পর পদাবলী দর্শন করলেন, কত কত অনুভবীজন বলে ওই যে মান্দাতার পুত্র মুচুকুন্দ সেই নাকি নরসিংহ বেঙ্গালুরুতে জন্মগ্রহণ করেছে। তো বলবার কথা মহাদেব এমন অধিকারী জন্ম, তার কাছ থেকে মান করে ব্রাহ্মণ আশীর্বাদ কৃপা বর সব লাভ করে দর্শন লাভ করে তিনি বৃন্দাবনে এসে উপস্থিত হলেন। ব্রজবাসীকে জিজ্ঞাসা করলেন কে এই সনাতন গোস্বামী চরণ, কোথায় থাকেন? জানিয়ে দিলেন ওই যে যমুনার তটে, যমুনার সেই বালুকা তট এসে উপস্থিত হয়েছে বৃক্ষতলে। তিনি বসে আছেন, তাদের তো দিন রাত সেই অন্তর্পণা ভাব, আর সেই যে মহাপ্রভুর আদেশ অনুসারে সিদ্ধ স্বরূপের স্মরণে যুগলের সেবায় রত, আর বাহ্য শরীরে শ্রবণ কীর্তনে মত্ত। ঠিক এহানো সময়ে উপস্থিত হয়েছেন ব্রাহ্মণদের। ভূদেব গিয়ে প্রণাম করে বললেন আমি কাশী বিশ্বনাথের আদেশে আপনার নিকট এসেছি, আপনি কি সনাতন সন্তান? বুঝুন আগে মহাদেব আমার কাছে পাঠালেন কেন? বলছেন আপনার কাছে নাকি এমন বিশেষ কোন মূল্যবান মণি আছে, যে মণি লাভ করলে আমার যে অভাব, যে কারণে আমি মহাদেবের নিকটে হত্যা দিয়ে পড়েছিলাম, সেই সমস্ত অভাব আমি দূরীভূত হয়ে যাব, আপনি কৃপা করে স্থাপনা করুন। সনাতন ভাবছেন নানা মাথা ছেড়া কাঁথা পরনে বহির্বাস, কেউ জিজ্ঞাসিলে বলে মুই চৈতন্যের দাস। দেখো লিঙ্গিধারী বাবাজি ঢাল নেই তরোয়াল নেই দিদি নাও সত্তা, রাজা হতে গেলে কি চাই? বলে তার মন্ত্রী চাই, তার সভা চাই, তার ভবন চাই, রাজবাড়ি, তার রাজ রানী, কত রাজ পাত্র মিত্র সভ্য বৃন্দ স্বপ্নে হয় একটা রাজা, তার রাজ্য আদি কিছু নেই, চাল নেই ছিল নেই, কৌপিন যার একমাত্র সম্বল সে আমার নাকি রাজা নয় মহারাজ, কি আছে কি আমার সম্বল, আমার কাছে পাঠিয়েছে, আমার কাছে মনি আছে, মূল্যবান সম্পদ আছে, মহাদেবের কথাও তো আর অস্বীকার
চিন্তা করে এনহ বহুদিন আগেই ছিল একটা পরশ মনে পেয়েছিলাম বটে, তবে তো এখন আর ওটা স্পর্শ করবো না, আমার স্নান হয়েছে। ওই যে বৃক্ষতলে মাটি নিয়ে চাপা তুমি সরিয়ে দাও, পেয়ে যাও। এই দিকটাই আছে কথা মতো সেটিকে বার করে দেখলেন এটা তো সেই মনে পাথর পরশ পাথর, যার পরশে লোহা সোনা হয়ে যায়। আনন্দের সীমানে এই মহাদেবের কথা কি আর ভাবতে হবে, তাই এমন মহাত্মার চরণে প্রণাম জানিয়ে তারই সেই মূল্যবান সম্পদ সেই পরশ মণিকে নিয়ে তিনি চলছেন, বিদায় নিয়ে চলছেন। আর চলতে চলতে চিন্তা করছেন সত্যি কি এটা এমন জিনিস নাকি যেমন তেমন, কারণ মূল্যবান বস্তু দিলে যে জায়গা চোখে একটু আভাব বোঝা যায়। এই যে দিচ্ছি বটে যত্ন করে রেখো, যাকে তাকে নিও না, হারিয়ে যেতে যায় না, কিছু একটা তো বলবে, সাবধান বাণী তো কিছু একটা বলবে, কিছুই বলে না, অবলীলা ক্রমে আমাকে দিয়ে দিল। সত্যি এই চিন্তা করতে করতে তার নিকটে ছিল একটি দৈব ক্রমে ওই পৈতার মধ্যে চাবি, আর সেই লৌহ চাবিটাকে যেই স্পর্শ করিয়েছে অতি সোনা হয়ে গেছে। তখন সেই ব্রাহ্মণের আনন্দের সীমা নেই, ভাবছেন আমার মতো ধনী আর এই জগতে কেউ হবে না, যত লোহা পাবো সব ছাটাবো সোনা। এই আনন্দে চলছেন, কিন্তু ওই যে অধিকারী জনের সঙ্গ হয়েছে না, দাদাতি প্রতিগিন্নাতি ভুজ্য মাখাতি পৃচ্ছতি ভূমতে ভুজয়তে চৈব সরবিধ প্রীতি লক্ষণম, দেওয়া দেওয়া খাওয়া খাওয়া তো গোপন কথা বলা আর শোনা। এই ছটি কাজ যার সঙ্গে হবে তার ভাবটা সঞ্চালিত হবে। সনাতন গোস্বামী পাদের মতো এমন উন্নত অধিকারী জনের সঙ্গ হয়েছে নবমাত্র সদসঙ্গ সর্বসিদ্ধি হয়। এই যে ক্ষণিকের সঙ্গে তার মনের পরিবর্তন হয়েছে, মনে মনে ভাবছে মনে হয় এর থেকে আরো মূল্যবান কিছু আছে, এই জন্য একটা হাসতে হাসতে দিয়ে দিয়েছে আমার ওই মূল্যবানের থেকে দামিটা চাই, এই মনে করে আবার ফিরে এসেছে প্রণাম করে বলছে হে গোস্বামী চরণ, যে ভাবে হইয়া ধনি মনি রে না গনিলে মনি, সেই ধনে কিঞ্চি আমি যাই মনিতা। সেই মূল্যবান বস্তু যদি পেতে হয় তাহলে হাতে থাকা এই মূল্যবান বস্তুটি যমুনাতে ফেলতে হবে, পারবে নিশ্চয়ই পারবো, যমুনার মাছ যমুনাতে ফেলে দিল, স্নান করে আসো, স্নান করে এসছে। আর কৃষ্ণ নামের মতো এমন মূল্যবান যা সমস্ত জগতের সমস্ত বস্তুকে ইতর বলে প্রতিষ্ঠাপিত করে, ইতর রাগ বিস্মার নৃণাম, গোপীগীতে গোপীগণ বলছে শ্রীকৃষ্ণ অগ্রাম্পিত, শ্রীকৃষ্ণ পরশ, শ্রীকৃষ্ণ স্মরণ সবই কেমন বলে, এই সংসারে যত যত ইতর বস্তু শ্রেষ্ঠ একমাত্র কৃষ্ণ আর বাকি সব ইতর, তার অধরামৃত চরণামৃত করুণামৃত লাভে জীব ইতরে বস্তুর প্রতি অনুরাগ ভুলে গিয়ে শুধু তোমার প্রতি অনুরাগে রঞ্জিত হয়। তাই এহেন বস্তু নিক্ষেপ করতে পারো, করে এসো, স্নান করে আসলেন, তাকে শ্রীকৃষ্ণ নাম কৃষ্ণ মন্ত্র প্রদান করলেন। আর যখনই সনাতন গোস্বামী পাদের কাছ থেকে সেই মূল্যবান সম্পদ যাই জগতের কোনো কিছু দিয়ে পরিমাপ করা যায় না, সম্পদ লাভের পর তার অশ্রু কম্প পুলক স্তম্ভ বৈবর্ণ অষ্টশাব্দিক বিকার এসে উপস্থিত হল। আসলে এমন পরশ মনির পরশ পেয়েছে
নিজেই আবার পরশমণি হয়ে গেছে আর নিজে জীবন কৃতজ্ঞতার্থ করেছে। গোস্বামী চরণে পরশে এমন জীবন পরিবর্তন আর ফিরে আসেনি। এরা হলো আমাদের সম্প্রদায়ের আচার্য রূপ সনাতন রঘুনাথ দাস সর্বস্বামী পদের নিরন্তর এই ভাবনা নিত্য সিদ্ধ মঞ্জুরি স্বরূপে কিঙ্করি স্বরূপে তাদের সেবা যুগ সুখময় সুখময়ের সেবা। তাই সাধক সেও এহেন সমস্ত পূর্বপুত্র আচার্য মহাজনগণে আনুগত্য স্বীকার করে নিরন্তর সেই সুখময় সুখময়ের সেবা চিন্তন করে দাস এমনই রূপে রূপে আনুগত্যে আনুগত্যময় জীবন নিয়ে অপার করুণাময়ী প্রাণেশ্বরী ব্রজমণি রাধারানী সেবা করে চলেছে। আর যখনই স্ফূর্তি বিরাম হয়ে যায় তখনই তার উৎকট বিরহ আর এই বিরহ থেকেই আসি বিলাপ বলছেন হে করুণাময়ী হে দেবী আর রাধারানী হলেন ব্রজ দেবীকে এই ব্রজ দেবীর নিকটে প্রার্থনা কি বলে তোমার চরণে বড় দাস্য দাও তোমার চরণে দাসী করে রাখো আমাকে। এই দাসী হতে তো চেয়েছে যখন কিনা সখীগণ গোপীগণ গোপীনাথকে হারিয়েছেন রাসে আর তখন তারা ক্রন্দন করতে করতে বলেছে আজ
সেই অপার করুণাময়ী প্রাণেশ্বরী শ্রী শোভানন্দিনী, যিনি বৃন্দাবনের অধীশ্বরী, রাজ রাজেশ্বরী, রায় যেখানে রাজা, এমন দেবী চরণে তারই চরণ প্রাপ্তে উপনীতা, তার কীর্তনীর প্রার্থনা, হে দেবী আমাকে বরদাস্যতা পদ দাও, আমি তোমার দাসী হতে চাই, দাস করে আমার দাসী করে তোমার চরণে রাখো। এই প্রার্থনা দেখো দাসী হলেও কিন্তু এখানে আমরা শুনেছি এর আগে রসের বিচারে দাস্য রসে থাকে সম্ভ্রম, দাস্য রসের মধ্যে থাকে সংকোচ, কিন্তু এই রাধা দাস্য এই ভাবটি এমনই কত ঊর্ধ্ব স্তরে, দাসী হয়েও সখী, অর্থাৎ সখী হয়েও দাসী, সখী হয়েও দাসী ভাব, যেখানে কোন সংকোচটা থাকবে না, সংকোচটা নেই, যেখানে কোন সম্ভ্রম নেই, পরম সুরসার এই পদবী বিশ্ব চরাচরে আর কোথাও দৃষ্ট হয় না, এই রাধা দাস্য ভাব, এই শ্রীমন মহাপ্রভুর অপার করুণাময়, শ্রী গৌরাঙ্গ মহাপ্রভু করুণার দান, করুণা অবতীর্ণ কলম, কলিযুগা অবতীর্ণ হয়ে করুণা করে সেই বস্তু প্রদান করেছেন, অর্পিত বস্তু, আজ অন্তরের এই প্রাণের জ্বালা বেদনা দুঃখ জুড়ানোর আর স্থান কোথাও নেই, একমাত্র স্বামীজির চরণ ছাড়া, আর এই স্বামীজির নিকটে কেমন করে থাকবো, শুধু তার একান্ত দাসী, এই দাসীটা হওয়া পর্যন্ত প্রকৃত শান্তি আসবে না, যদিও মহাপ্রভু ঘোষণা করেছেন জীবের স্বরূপ নিত্য কৃষ্ণ দাস, কে আমি কেন মনে যারে তাপত্রয়, ইহা নাকি জানি কইছে কি হয়, সনাতন গোস্বামী পাদ আমাদের হয়ে প্রশ্ন করেছেন, কিন্তু তার উত্তরে মহাপ্রভু বলছেন নিত্য কৃষ্ণ দাস ইহা ভুলি গেলা, সেই নিত্য কৃষ্ণ দাস, কিন্তু এই দাসের চরম পরম গতি প্রাপ্তি কি বলেন, এই রাধা রানীর দাস দাস্য পর, এটাই হলো শ্রেষ্ঠ পর, নিখিল জীব যার চরণে দাস্য পদ যায়, তিনি যে রাধা দাসী অভিমান করে, তিনি যে রাধা রানীর দাস হতে চান, কিশোরীর দাস মহিন্দ্র দাস, তাই জীবে বিশেষত গৌরকে যারা সার করেছে, যার প্রাণধান গৌর নিত্যানন্দ, সে রাধা কৃষ্ণ বিনা নাহি জানে অন্য, কেমন রাধাকৃষ্ণ, এই যে দাসী স্বরূপে রাধা কৃষ্ণ প্রাপ্তি, রাধা দাসী হয়ে যুগলের সেবা, আর গুরুদেব সেটি তো শিখান কাছে বসে, শ্রী বৃন্দাবন যুগল ভজন ধন কহে করল উপদেশ, গুরুদেব যে উপদেশ করে এই বৃন্দাবনের যুগলের ভজন, সেটি কেমন করে এই রাধারানীর দাসী হয়ে নিরন্তর রাধা মাসি থেকে তার সুখ প্রদানে আজ থেকে তুমি থাকবে, এমন ভাবে নিযুক্ত করে, আজ রাধা দাসী যদিও এরা প্রিয় নর্ম সখী, প্রিয় নর্ম সখী গণ চাবর ডুলায়, প্রিয় নর্ম সখী হয়ে এরা দাস, তাই একধারে দাসী বটে আবার একধারে কেমন অধিকার, কখনো কখনো শাসনও করে, মধ্যাহ্ন লীলায় যখন বাসীটা হারিয়ে যায়
বংশী চুরি লীলা বর্ণনা করছেন বৃন্দাবন কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী। আর বাঁশিটা খুঁজতে গিয়ে প্রথমে শ্রীরতির নিকটে যায়, মানে তুলসীর কাছে। তুলসীকে স্পর্শ করতে গেলে তুলসী দূর থেকে ভয়ে বলে, খবরদার আমি তোমার দাসী, স্পর্শযোগ্য নই, স্পর্শ করো না, ওই বাঁশিটা আমার কাছে নেই। তো ওটা মনে হয় শ্রীরূপের কাছে আছে। রূপমঞ্জরি বক্ষীর ভিতরে হাত ঢুকিয়ে বলেন, বাঁশি কই দেখতে পাচ্ছেন? রূপমঞ্জরি বলছেন, বাঁশি মোটেই হারাই নি, বিষ্ণু তুমি কোথাও লুকিয়ে রেখেছো, আর রেখে এই পরনানিকে পরশ করবার জন্য একটা ফন্দি করেছো। সেই সময়ে
পরম গুরুদেবের সমাধি ছিল ওই যে জগন্নাথ মন্দিরের ঠিক উল্টো উল্টো দিকে, এখন বিক্রি হয়ে গেছে, হস্তান্তরিত হয়ে গেছে, কাগজ ফুলের গাছে কুঞ্জ মতো রয়েছে। সেখানে পরম গুরুদেব আগে থেকে পোয়া আর ঘি, এটি তখনকার দিনে অনেক উৎকৃষ্ট প্রসাদ, আর ওই দিয়ে রাখা আছে সাধকেরা তাদের ইচ্ছা মতো সময়ে আসবে। ওই চিবি চিবি প্রবেশ করলেন আর ওই পুরি দিয়ে দিলেন, একটু ঘি দিয়ে দিলেন সবে। আমাদের শিক্ষাগুরু যার কাছে একটু অধ্যয়ন সুযোগ পেয়েছিলাম, শ্যামসুন্দর পণ্ডিতজি মহারাজজি, তিনি বলতেন আজ থেকে 35-40 বছর আগে রাজাকুণ্ডে একটা করতালের শব্দ শোনা যেত, অগ্নি বড় ব্যাঘাত সাধক অন্তর্মনা হলে ওই জন্য বহিরঙ্গ লইয়া করে শ্রবণ কীর্তন আর অন্তরঙ্গ লইয়া করে রস আস্বাদন। যতক্ষণ না মনটা স্থির হচ্ছে ততক্ষণ উদ্দণ্ড কীর্তন কর, ততক্ষণ জোরে জোরে ঝঙ্ক বাজাও, ঘণ্টা বাজাও, যেই মন স্থির হয়ে গেছে মনটা একটু জায়গায় লেগে গেছে আবার এগুলো সব বন্ধ কর। এখন মনের শরীর দিয়ে মনের ঠাকুরের সেবা করো। এখন আমি সবগুলি বিঘাত ফট করে আমাকে ওগুলির থেকে ওই যে সেই ভাবনা থেকে মনটাকে নামিয়ে নিয়ে আসে, এই সব বন্ধ বন্ধ এই অন্তর্মনা ভাব। এগুলো গৌড়ীয় বৈষ্ণবগণের জীবাতু, না হলে ওই এনআরএস হসপিটালের ডাক্তার চলে যান, ইএনটি স্পেশালিস্ট, ইএনটি স্পেশালিস্ট ডক্টর ডক্টর অমর সেন, তার লেখা দুটি বিশেষ গ্রন্থ আছে, সিদ্ধ স্বরূপ ও সেবা আর অপ্রাকৃত জগতের সেবা। নিত্যলীলা প্রবিষ্ট কবির ধর গোবর্ধন দর্বিবাসী পণ্ডিত অদ্বৈত দাস বাবাজী মহারাজের শিষ্য হয়েছিলেন। যিনি এই হাওড়া থেকে একটাই ট্রেন তখন দিল্লিতে যেত, তার নাম তুফান, কয়লার ইঞ্জিনের ট্রেন, তখনকার দিনের একেবারে ফার্স্ট ক্লাস টিকিটের ট্রেনে উঠেছেন আর তার পাশে গিয়ে বসেছেন আর একজন। কথায় কথায় জানা গেল তিনি ছিলেন এককালে হাইকোর্টের বিচারপতি, কিন্তু তিনিও এরকম নানা মাথা তিলক আদি করেন, তাকে একটু উপবাসের ছলেই বলতে লাগলেন আপনি এত বৈভব আদি সব ছেড়ে দিয়ে এরকম দশ কেন করলেন। সেও জানালেন এইরকম কোন সঙ্গের প্রভাব এমন ভাবে যে বৃন্দাবন মথুরা পর্যন্ত তার সঙ্গ হয়ে গেল, তিনি নেমে যাবেন মথুরা, ট্রেনটা চলে যাবে দিল্লি আর ডক্টর বাবু তিনিও চলে যাবেন হচ্ছে দিল্লি, কিন্তু তার সঙ্গ প্রভাবে আমার মনে হলো যে একটু তাহলে বৃন্দাবন দর্শন করেই যায়। ওই যে দর্শন করতে গেল সর্বনাশ হয়ে গেল, তাই তো বলছে কোনোদিন যাবেন না বৃন্দাবনে, খবরটা যেও না কেউ বৃন্দাবনে, এটা উল্টো কথা বলছে, সবাই তো বলে বৃন্দাবনে যাও, যেতে না হচ্ছে একবার যদি তাকে দর্শন করো না ঘরে এসে আর সংসার করতে পারবে না, ঘরে এসে সংসারের মন বসবে না, যারা সংসারের পোকা হয়ে সংসার করতে চায় দিনরাত সংসার ছাড়া দ্বিতীয় কিছুই বোঝে না তারা কিন্তু খবরদার এই বৃন্দাবন দিব না। তখন কি মনে হবে, তেল দিয়েছি এত, ঘি গরম মশলা দিলাম এত, কত মশলা দিলাম তবু তরকারি ঢুকে দেওয়া যায় না, কেন বলে ডুঙ্গি দিতে ভুলে গেছি। তেমনি সংসারে সবকিছু আছে বটে, মনটাই আর লাগে না, ভালো লাগে না, মন ছাড়া তরকারির মতো মনে হয়ে যায়, তাই যেও না যেও না। আসলে জাতি রেখে বলছেন কতদিন আর এই সংসারের প্রবাহে থাকবে, একবার যাও, সব কাজের বিরাম দিয়ে একবার অন্তত যাও, একবার দর্শন করো সেই সুখময় উদ্যাপন, কবে হবে দর্শন করো, সেই বৃন্দাবনের মহিমা
श्रीपाद रघुनाथ दास गोस्वामी तिनी दिन रात निज सेई किंकरी राधा दासी स्वरूपे सुखमय सुखमयी सेवाते रत करुणामयी करुणाधाराय सिक्त মনে মনে ভাবছেন এক এক সময় এখানে তো স্বাধীনতা কখন যে কি ভাব মনের মধ্যে আসে হঠাৎ মনে ভাবছেন এমন একটি মনে অভিলাষ উপস্থিত হল যখন কিনা আজ সাক্ষাৎ স্বামিনী শিরতিকে ডাকছেন রতি তুই আমার মানে আমার সখী হবি মানে যেমন ললিতা বিশাখাদি সখী যারা আমার সঙ্গে দাসী ভাব রেখেও তারা স্বতন্ত্র যুধিষ্ঠিরী যাদের সঙ্গে যাদের নিকটে আমি কৃষ্ণকে প্রেরণ করি কৃষ্ণকে আদর্শ প্রদানের নিমিত্তে তেমনি ভাবে তোকেও স্বতন্ত্র সখী ভাবে দেখতে চাই আর তোকে আমি সেই পথ নিই কিন্তু শিরোদী বলে না গো ও স্বামিনী আমি তোমার কাছে এই পথ চাই না শুধুমাত্র তোমার ওই দাসী একান্ত দাসী হতে চাই সে পথ আমি চাই না একবার কি হবে যখন কিনা কুঞ্জ ভন্তরে পাশা খেলা পাশা খেলছে ওই যে সুদেবীর কুঞ্জ রাধাকুণ্ডের বাই কোণে হরিৎবর্ণের সবুজ রঙের কুঞ্জ যেখানে ময়ূর সুখ শাড়ি সব সবুজ সবুজ আর সেখানে পাশা খেলা হচ্ছে আর পাশা খেলতে খেলতে কোণ রেখে খেলা কখনো বংশী কখনো গজমতি কখনো হরিণী এই সমস্ত মন রেখে খেলা চলছে আর খেলতে খেলতে শ্যামনগর বারবার হেরে যাচ্ছে আর যখনই হেরে গেছে ঠিক তখনই আমি বলবো রাধারানীর হয়ে বলবো কারণ তার পক্ষে আমি দাসী তো এই যে এখানে খেলতে এসো না কখনো এটা রাইলঙ্গিনীর সমাজ এখানে পণ্ডিতদের সমাজ এসব মেঠো লোকের খেলা চলে না ওই প্রচারণ করছে গাই বাছুর দিয়ে গরু সঙ্গে একটা গরু যেমন সঙ্গ তেমন রঙ্গ তিন রাত গরু চড়ায় যে তার বুদ্ধিটা কেমন হবে গরুর মতো হবে না সাহস রাধাদাসী বলছে বুদ্ধিটা গরুর মতো হয়ে গেছে গরু চড়িয়ে চলবে আর এই বুদ্ধি নিয়ে তুমি আমাদের প্রাণেশ্বরীর সঙ্গে পাতা খেলতেছ হ্যাঁ বেরিয়ে যাও 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 এইভাবে আমি বলবো আর সেই রকম হাস পরিহাস কালে আমার স্বামিনী বড়ই আনন্দিতা হবে আর শ্যামনগর সে বড় লজ্জিত হবে স্বামিনীর আনন্দের আর সীমা নেই কেমন কেমন কেমনই আশ্বাস আহা এমন হবে কি হবে কি এই হলো রাধা কিঙ্করীগণের নিরন্তর প্রার্থনা অভিলাষ যারা কিনা ভাবোল্লাস আর দিদি মূর্তিমন্ত প্রকাশ প্রস্ফুটিত নয় চিরকাল বঞ্জনী শুনেছি না কথা ভ্রমর কিন্তু ফোটা ফুলেতেই বসে বঞ্জনীকে নয় আর এই জন্য রাধারানী বললেও এই মঞ্জরীগণ কখনো কৃষ্ণ সন্ত কৃষ্ণের সাথে মিলনের মনের মধ্যেও সেই সুখের আশা করে না এইভাবে কৃষ্ণ মাধুরী আশ্রমণ করছেন আর সাধককে বহু চরণে অনুগত জনকে যদি এমন লীলা মাধুরী রূপ মাধুরী গুণ মাধুরী আশ্রমণ করতে হয় তাহলে কিন্তু
করুণাময়ী করুণা ধারায় সিক্ত হতে হবে, রাধা রানীর চরণে একান্ত আশ্রয় গ্রহণ করতে হবে। জয় জয় শ্রী রাধে। রাধা রানী হলো একমাত্র গতি মতি সমা
সমাপন হচ্ছে আর সেই সময় ভোজনের প্রাক্কালে একটু আগে তুলসী আর কস্তুরী ধনিষ্ঠার সঙ্গে রাধারানীর হস্তে নির্মিত সামগ্রী নিয়ে এসেছিলেন আর সেইগুলি যশোদা মা তার গৃহে নন্দ ভবনের পূজারি মধুমঙ্গল যাকে বটু বলে তার দ্বারা ভোগ লাগানো হয়েছে এবং ঘরে যা রান্না হয়েছে তাও ভোগ লাগানো হয়েছে অতঃপর নন্দনন্দন শ্রীকৃষ্ণ তার নিজ পিতা জ্যাঠা দাদা বলরাম সকলের সঙ্গে ভোজন সমাধান করে ভোজন সমাধান করেছে অতঃপর শ্রীকৃষ্ণচন্দ্র স্বয়ং কক্ষে প্রবেশ করেছে তিনি হস্তমুখ প্রক্ষালন করে উপবেশন করেছেন আর মুখবাস তাম্বুল গ্রহণ করছেন আমার সময় এত সবার মাঝে তো কথা বলা যায় না তো ইঙ্গিতে রাধাদাসীকে রাধাদাসী পাশে বাতাস করছে কৃষ্ণ বসে আছে আমার সময় রাধাদাসীর পায়ে হাত দিয়ে বলছে আজকে নিজের পা দিয়ে কৃষ্ণ হাতের উপরে চাপ দিয়ে বলছে চিন্তা নেই আছি তো আমি নিজের পা দিয়ে কৃষ্ণের হাতের উপর চাপ দিয়ে বলছে আছি তো আমরা তো লীলার কারি হব আমরা তো এরকম মিলন করব তোমাদের সুখ দেবার জন্য তো আছে আছে চিন্তা নেই শ্রী কৃষ্ণের হাতের উপরে আজ শ্রীরতি পায়ের উড়ানো নিচে দেবো হচ্ছে চিন্তা নেই আছে ওখানে সব পণ্ডিতের সমান ইঙ্গিতে কাজ কথা নেই সেই কথা কস্তুরীকে নিয়ে এসে বর্ষামান রাধারানী যেখানে রয়েছেন সেই স্বয়ং কক্ষে এসে কথা জানাচ্ছে আজ রঘুনাথ দাস গোস্বামী পাঠ সেই রতিমঞ্জরী স্ফুরণে বলছেন যে এমন সৌভাগ্য কি আমার হবে আমি আমার প্রাণের স্বরূপকে সেই সুখের সংবাদটা শ্রবণ করি সুখ দিতে পারবো কি ওই যে আমার কাছে জানতে চেয়েছে কৃষ্ণ আমি তাকে জানিয়ে আশ্বাস প্রদান করে এসেছি এই কথাটা শ্রবণ করলে আমার করুণাময়ী স্বামী তিনিও বড় বদগত হবেন আমাকে আদর করবেন এমনই রাধা দাসী স্বরূপ তাদের নিজের বলতে কিছু নেই সর্বস্ব এই জীবনের জন্য রাধারানীর জন্য এমন পদমর্যাদা প্রাপ্ত হয়েছে যে প্রাপ্ত হত করতে পারে এই কাল কলির কবলে পড়েও কলি মাহবন অবতার শ্রীমন মহাপ্রভুর অপার করুণার দানের জন্য ওই ট্রেনের টিকিট থেকে আরম্ভ করে মানুষ পর্যন্ত এই শ্রেষ্ঠ পদবী লাভ করতে পারে যদি পাওয়ার লালসা জন্মায় যদি লৌল্য একলম মূল্যম মূল্য যদি দেওয়া যায় একমাত্র লোভ তাহলে কিন্তু লাভ হতে পারে আর সেই লোভের কথাই বলছে এমন কি হবে অতঃপর পরবর্তীতে বলছে চরণ কমল সেবা
विधान कर्मे सन्तुष्ट हुई तार चरणे स्थित जावक रस अलक्त आल्का जा एखनो शुष्क हयनि आर्द्र आछे तार द्वारा आमार बाहुलि स्पर्श करिये आमाके चिंतित किंकरि करे देबे एमन करे सेई कोमल चरण की प्राप्त हब ना সিদ্ধ বাবার এক শিষ্য
যে প্রাতকালে রাধা রানীকে স্নান করিয়ে শৃঙ্গার করতে গিয়ে হাতে ধরেছে নীলমণির চুড়ি, ডান হাতে চুড়িটা আর বাঁ হাতে রাধা রানীর হাতটা ধরেছে, এই চুড়িটা পরাতে হবে এই হাত। কিন্তু এই হাতের যে শোভা আভা প্রভা ছটা, ওই দেখতে দেখতেই বিকাল হয়ে গেল আর চুড়ি পরানো হলো। মনের চুড়ি আর মনের রাধা রানীর হাত আর মনের শরীরে চিন্তা করছিলেন, এই চিন্তা করতে করতে আবিষ্টতা হয়ে গেছে। আর যখন আবিষ্টটা ভেঙেছে তখন অপরাহ্ন বেলা সাড়ে তিনটে বেজে গেছে, বাবার কাছে যাওয়ার সময় হয়ে গেল। এসে কান্নাকাটি বাবার চরণ ধরে, বাবা আজ আমার ভজন হলো না বাবা। কেন বাবা? বললেন আপনি তো আমাকে ক্রম করে শিখিয়েছেন, নিশান্ত লীলা, তারপরে প্রাণ লীলা, তারপর পূর্বাঙ্গ লীলা, তারপর মধ্যাহ্ন লীলা, আজ ওই প্রাণ লীলা করতে করতে আমার কি হয়ে গেল, রাধা রানীর হাতটা ধরেছি আর ওই দেখতে দেখতে চুড়ি পরানো হলো না, শৃঙ্গার করানো হলো না, তাকে নন্দ ভবনে নিয়ে যাওয়া হলো না, আর সেখান থেকে আগমন করিয়ে আবার সূর্য পূজার উপকরণ নিয়ে যাওয়া হলো না, কিছুই হলো না। তাকে বলছে বাবা আজকে তো হলো, এমন আবেশিত দরকার, তবে এইভাবে করতে থাকো লীলা কিন্তু থেমে থাকলে চলবে না, তারপরে ক্রমে ক্রমে চলতেই হবে, করতেই হবে। একবার এক ব্রজবাসী সাধক, যিনি গৌড়ীয় বৈষ্ণব সম্প্রদায়ের অন্তর্ভুক্ত হয়েছিলেন আর তার গুরুদেব তাকে সেবা দিয়েছিলেন পিক দানি সেবা, যুগল যখনই কুঞ্জে বিহরণ করছে যেখানে যেখানে যাচ্ছে পিক দানি ধরে ধরে চলে, কখন যে পিকটা ফেলবে হাতে ধরে ধরে চলে। হঠাৎ কোনো উৎসব আদি কোনো কারণবশত কয়দিন স্মরণ করা হয়, সব কাজ যখন মিটে গেছে মনে মনে ভাবছেন ছিঁচি আমার এই কয়দিন ধরে চিন্তাটা করা হলো না, যা কি আমি না করলে কি হয়েছে, কতজনই তো বিজ্ঞানই করে, আমি কি একা সখী, আমি কি একা সখী, কত সখী, আমি না করলেই বা কেউ না কেউ করবে, এইটা মনের মধ্যে আমার সঙ্গে সঙ্গে আশ্বাস পেয়ে এবার চিন্তা আবার শুরু করলেন। আমি কোথায় পর্যন্ত চিন্তা করছিলাম যেন, ওই যে এক সপ্তাহ আগে যেখানে চিন্তাটা ছেড়ে দিয়েছি, আবার সেই চিন্তাকে শুরু করলেন। কিন্তু চিন্তা করতে করতে হঠাৎ করে তার দিব্য দৃষ্টিতে দিব্য বৃন্দাবনের দর্শন হলো, আর দিব্য মণিময় বৃন্দাবনে চারিদিকে পানের পিক ফেলা, পানের পিক ফেলা, পানের পিক ফেলা, চারিদিকে যত্রতত্র পানের পিক, হায় হায় আমি পানের পিক দানি সেবাটা করে নিই বলে যুগ বয়স যুবকের চারিদিকে পানের পিক ফেলা, পানের পিক ফেলা, আমার পানের পিক ধরা হবে, তাহলে আমারও মূল্য আছে, আমারও সেবার এখানে মহিমা আছে, আমি না করলে কেউ করার নেই, কেউ করার নেই, এই ভাবনা রাখতে হবে। গুরুদেবের হাজার শিষ্য থাকতে পারে কিন্তু মনে রাখতে হবে আমি গুরুদেবের একমাত্র শিষ্য, আমি ছাড়া গুরুদেবের কে, তাই ঘুম থেকে উঠলে গুরুদেবের ঘুমটা ধুয়ে দিতে হবে আমাকে, গুরুদেবকে ওই বসন ভূষণ তিলক আদি সব আমাকেই দিতে হবে, সব আমার সেবা, এমন ভাবনা নিয়ে সেবা, সবটাই আমার সেবা, এমনই আবেশ, আবেশ চায় হৃদবা গভীর বিধান্তমস্তে কায় কোন বাক্যে, যদি আমরা এই শ্রবণ কীর্তন স্মরণ বন্দন অর্চন দাস্য সংবাদ নিবেদন মাধ্যম এই ভাগবত শাস্ত্র মর্ম নবমিত ভক্তি ধর্ম যাজন করি, তাহলে কিন্তু কি হয় এইরকম স্ফুরণ আসতে থাকে, আবেশ চায়, আবেশ চায়। আজ রঘুনাথ দাস গোস্বামী তার সেই আবিষ্টতা লাভ করেছেন, রাধারানী তাকে চিহ্নিত দাসী করেছেন, আর এই দাসী নিরন্তর প্রার্থনা করছে, বিলাপ করছে, এই প্রার্থনা যত করা যাবে ততই কি হবে, করুণার কপাট খুলে যাবে, এমনি এমনি কি না করবে, সজল নয়নে তার কাছ থেকে
প্রার্থনা জ্ঞাপন করতে হবে। কবি করুণা আমার ভাবে প্রার্থনা নিরন্তর করতে হবে, প্রার্থনা করছি। প্রতিদিন প্রার্থনা
যেমন অন্তরের অন্তঃস্থল থেকে জীবনের শেষ সময়ে প্রিয় প্রাপ্তকে কাছে না পেয়ে প্রাণীর প্রাণ শ্রীনিবাস অতি দূরে থাকার কারণে কারো অন্তর ধানে সেই বাড়িতে
করছি অপরাহ্ন বেলায় রাধেশ্যাম আরে বাবা তোমার মাথা খারাপ তুমি একবার এসেছি রে বললাম না কিছু নেই এখন ভালো যাচ্ছে না আমরাই কি করে খেতে পাচ্ছি না নেই তো নেই অপরাহ্ন তোমার নাকি আর রান্নাঘরে রাখা আছে শিকার মধ্যে আমি কি জানিস কথা বলেছে বাড়ি থেকে সেই প্রজবাসী বাবা বেরিয়েছে বলে দাঁড়া দাঁড়া সেই পাতলা পাতলা বড় বড় রুটি বর্ষার যে রুটি ভোগ লাগে সেদিকে আর নারকেল কোড়া সমস্ত দিয়ে যে সাজানো পান ওই সব সাজানো কড়ি কড়ি আছে রুটি আছে অন্ন আছে সাজানো থালা না আরে তো মন্দিরের থালা এখানে এলো কি করে তারা সেই প্রসাদ নিয়ে প্রসাদ পাবে না প্রসাদ পাওয়াবে না গায়ে মাখবে কি করবে কেটে কেটে তিনজনে একাকার জয় শ্রী রাধে প্রতিদিন হেঁটে হেঁটে পরিক্রমা করেন
আমাদের নবদ্বীপের উজ্জ্বল ভাস্কর চৈতন্য বাবা, তিনি বলছেন কি হে দেখছো কি, বলে দেখো কেমন নিষ্ঠুর ভাবে এরকম মারছে। বলে ও তো শুধু শোধ করছে মানুষগুলো স্মরণ করে করে, আমাকেও এইরকম হতে হবে, ওদের তো খাই না, ব্রজবাসী মানুষগুলি করে খেলে হবে, হজম করে হজম করতে হয়, না হলে মহীশ্বরে শোধ করতে হয়। ও শোধ করছে আমাকে। Thank you.
মহর্ষি দ্বাদশগণ সকলকে আমি জিজ্ঞাসা করিল, সুধাই ব্রজবাসী মনস্কারী অহ আর লীলা স্থান কাহা। এইভাবে দর্শন করতে করতে ওই যে ভোজন থাকি কাম্যবন মঞ্জুলারি মঞ্জুরির আশেপাশে আমারও পিত্রালয় আছে বাপের বাড়ি।
স্বাভাবিক ভাবে ঘুম ভেঙে গেলে মুখ প্রক্ষালন দন্ত ধাবন সৌসুয়াদি করে চলে যেতে হবে কোথায়, বলে বৃষভানুপুর। বৃষভানুপুরে অন্তপুরের চারিদিকে যে স্বর্ণ প্রাচীর, আর প্রাচীরের চারিদিকে যে কদলীবন, আর কদলীবনের উত্তর দিকেই হচ্ছে শৌচাগার, আর সেই শৌচাগার সংস্কার করবার জন্য প্রাতকালে উপস্থিত শ্রীরতি মঞ্জরী বা তুলসী মঞ্জরী নিজের কাশি স্বরূপে এমন করে লীলা চিন্তন করতে হয়, আমাদের দিতে হবে সেটা। আর সেখানে প্রস্তুত হয়ে উপস্থিত হয়ে সুবাসিত জল দিয়ে মার্জন করছে, মার্জন করতে হবে সেই শৌচালয়, মার্জন করা হচ্ছে সুগন্ধি দ্রব্য দিয়ে, ধূপ অগরুপ দ্বারা সুগন্ধি করা হলো, যেমন ডেটল ফিনাইল দিয়ে করা হয়, কিন্তু ব্রাশ দিয়ে শৌচালয় পরিষ্কার করা হয়। ওখানে কি দিয়ে শৌচালয় পরিষ্কার হবে, প্রাণ ঢালা সেবা না, আমার তো বড় বড় চুল আছে না, চুল দিয়ে প্রাণের প্রাণ, আমার করুণ আমার প্রাণেশ্বরী যেখানে শৌচে যায় সেটা কি তুচ্ছ জায়গা নাকি, এইরকম সেবা না করলে করুণা আসবে কোথা থেকে। দেখুন যে প্রতিজ্ঞা করেছিলাম শিষ্য করবো না রঘুনাথ গোস্বামী, সেও পর্যন্ত শিষ্য করতে বাধ্য হয়েছে, এমন একটি সেবা করে মনকে জয় করে নিয়েছিলেন নরোত্তম মহাপুরুষ রঘুনাথ গোস্বামী পাদ। যেখানে প্রতিদিন শৌচে যান সেই শৌচ স্থান সংস্কার করে দিয়ে ছাটাটাকে বুকে জড়িয়ে ধরে খালি কাঁদেন, ওরে ছাটা নে তোর কত ভাগ করে, তুই এই ব্রজ রজরানীর সেবা করে কৃতজ্ঞ হলি, আমার জীবনটা ব্যর্থ হলো। দৈবাত গৌরের করুণায় আজ লোকনাথ গোস্বামী দেখতে দিলেন কার এই কাজ, শেষে তার সংকল্পের মাল ভেঙে গেল, স্বীকার করলেন এহেন জনকে করুণা না করে কি আর থাকতে পারা যায়। তাই লোকনাথের চরণাশ্রিত হয়ে গেলে এই নরোত্তম ঠাকুর মহাশয়, এমন সেবা এমন সেবা আজ করুণাময়ীর শৌচালয়কে সুসংস্কৃত করছে সুবাসিত জল দিয়ে, আর কেশ নিজের কেশের দ্বারা এটা সম্মানিত করে সুবাসিত জল এবং বস্ত্রেতে ছাঁকা মসৃণ সুগন্ধি মৃত্তিকা হাত মাটি করার জন্য ভেতরে মাটি রাখতে হবে, জল মাটি রেখে আবার বাহিরে এসে যেখানে হাত মাটি করবেন হস্ত পদ প্রক্ষালন করবে সেখানে সুবাসিত জল ভেঙ্গারে ভরে রাখবো, সেখানেও ছাঁকা মাটি রেখে দেব, এবং এই সমস্ত হস্ত প্রক্ষালন আদি হয়ে যাওয়ার পর হাত মুখ মুছিয়ে দেওয়ার জন্য বস্ত্র, সুকোমল বস্ত্র সেখানে সব সুসজ্জিত করে রেখে দেব, এমন স্মরণ হচ্ছে। যত প্রণালী আছে ড্রেনগুলো ড্রেনগুলো মার্জন করব, এবং উৎকৃষ্ট ধূপ অগরুপ দ্বারা সুগন্ধিত করব, এমনই ভাব এমন স্মৃতি প্রাণেশ্বরী পাঠাগার করে কথা, এমন প্রাণ ঢালা সেবা সাধক দাসী করবেন নিজ স্বরূপে, এটাই তো সেবা চিন্তা, এখানে বসে বসে সেখানে সেবা হবে। সিদ্ধ দেহে চিন্তে করে তাহাই সেবন, আর সঠিক ভাবে পায় রাধা কৃষ্ণের এমন ভাবে চিন্তনে সেবা চলছে। কিন্তু এই চিন্তনটা শুধু শুধু নয়, নাম সংকীর্তন অপরিত্যাগেন স্মরণম পূজা, হরি নামের সঙ্গে চিন্তন চলছে, হরি সেবা হরি কথা হরি নাম এসবের দ্বারাই চিন্তন করতে হয়, শুধু শুধু চিন্তা নয়। এইভাবে চিন্তন করতে করতে সহসা তার মনে হলো
मृग मंत्र यद्मदन्वित वासित पयश्च गृहांतरे च पादाम्बुजे तव कदा जलधरयात् प्रक्षाल्य भावेनिक चैनिह मार्जयामि। कमन ना ওই যে যেখানে পদধৌত করবেন সেই পদধৌত স্থানীয় কর্পূর বিস্তৃত সুবাসিত জল স্থাপন করব, আর শৌচালয়ে যখন রাধারানী যাবেন শৌচালয় থেকে ফিরে আসলে পরে সেই স্থানে আমি অপেক্ষা করব। সেই স্থানে দাঁড়িয়ে যখন ফিরে এসে গেছে তখন তার হস্তপদ সুকোমল মৃত্তিকার দ্বারা মার্জন করে দেব, জল দিয়ে সুবাসিত জল দিয়ে ওই হাত পা সব ধুয়ে দেব, তারপরে তার সেই মুখে কুলকুলি কুলকুচি করবেন, যে কুলি করবেন, সুবাসিত জল দেব, কুল্লি করলেন, পতৎগৃহে মানে একটি পাত্রে ডাবরে কুলকুচি করে পিক ফেলবেন, তার মুখ মুছিয়ে দেব, তার হাতগুলি মুছিয়ে দেব সুকোমল বসন দিয়ে, আর চরণটিকে ধুয়ে দেব এই মৃত্তিকা আশুবাসিত জল দিয়ে, তারপরে চরণকে মুছাব কি করে, চরণ মুছাব নিজের সেই চুল দিয়ে স্বামিনীর চরণ যুগলকে মুছিয়ে দেব। ধীরে ধীরে সন্তর্পণে যেন ব্যথা না লাগে কোনো কারণে এইভাবে চরণ হতে জলকণা সব অপসারিত করবে, কেশব পাশ তারা চরণকে মুছিয়ে দেব, এমন ভাবে আমার রাধারানীর সেবা, ভাবের সেবা, ভাবময়ীর সেবা এমন ভাবেই হয়, ভগবানের সেবা হতে পারে এরকম কত কি হতে পারে, কিন্তু ভাবময়ীর সেবা তো সত্যি হয়। তাই জন্য বলছেন রাগমার্গের আরাধনা এইসব মুদ্রা এই সমস্ত পুষ্টিমার্গ অর্থাৎ রাগমার্গ রোজেতে দেখা যায় তাদের যে নিবৃত কাটিয়া স্থানে নিবৃত স্থানের মন্দিরেতে ঘন্টাও বাজে না, শঙ্খ নেই, আরতিও করে না, শঙ্খ নেই কিছু নেই, এমন এমন বাবাদের কুটিরে দেখা যায় কিছুই নেই, কোন আড়ম্বর নেই, কিন্তু কেমন সেবা, যেমন লোকনাথ গোস্বামী তার রাধা বিলাসের সেবা করতে খুব গরম করেছে গাছের কোলরে সেবা, একটা গাছের ডাল নিয়ে ওইটাই বাতাস করেছে, ওটাই চাও একবারে সাত্বিক সেবা, প্রাণ ধারা সেবা, এইভাবে সেবা করছেন মহাভাব সর্বিনী রাধা ঠাকুরানী, তার সেবায় এমন ভাবের দরকার। কিন্তু এই ভাব কোথায়, কোন রাজ্যের কথা, আর কোথায় ক্ষুদ্র ক্ষুদ্র বিষয়ে বিষে জর্জরিত বিষয়ের লোভে লোলুপিত এমন চিত্ত এমন অপরাধী জন, কিন্তু এই উৎকৃষ্টর দিকে নজর রেখেই তো চলতে হবে, তাই এমন কথার অবতারণ। ভাবময়ী করুণাময়ী তিনি রাধা কিঙ্করী বড়ই নি কাছের জন, বড় কাছের জন, আজ সেই প্রাতলীলার স্ফূর্তিতে দাস গোস্বামী চরণ বলছেন কি করব না, যখন বর্ষায় এসে উপস্থিত হলাম নিজের ঘর থেকে বেরিয়ে প্রথমে গুরুমঞ্জুরির ঘরে যেতে হয়, গুরুমঞ্জুরি যেই বাড়িতে বিয়ে হয়েছে ওই জন্য স্বরূপটি তখনই পূর্ণ হবে, শুধু নাম বেশ বর্ণ বয়স পাল্যদাসী আজ্ঞা সেবা পরাকাষ্ঠা স্বভাব এই দ্বারা বয়স এই দ্বারা সম্পূর্ণ হল না, কিন্তু একাদশ ভাবে বলা হয়েছে যদিও, কিন্তু স্বরূপে পূর্ণতা আসবে নিজের পিতা মাতা শ্বশুর শাশুড়ি এবং স্বামীর নাম জানবে, আমাকে জানতে হবে তো আমার ঘর কোথায়, এই অভিমানটা রাখতে হবে,
তো সেই দিকে ঘর থেকে সব কাজকে ছেড়ে ছেড়ে বেরিয়েছি। তারপরে আমার গুরুদেবের ঘরে গেলাম, তাকেও স্নান করানো সাজিয়ে দেওয়া সব কাজ হয়ে গেল। গুরুমঞ্জলি তথা গুরুমঞ্জলি বর্গ তার সঙ্গে রূপমঞ্জলি আদি মঞ্জলি বর্গের সঙ্গে উপস্থিত হলাম রাধা রানীর আলয়ে বিশ্বভানুপুরে। কারণ ওই সরস্বতী পূজার দুই দিন আগে মানে তৃতীয়া শুক্লা তৃতীয়া থেকে একেবারে অক্ষয় তৃতীয়ার দিন আমার রাধা রানী যাবে, দ্বিতীয়া পর্যন্ত থাকবেন এই বাপে ভাই। এগুলি আগে জানতে হবে রাধা রানী বছরে কোথায় কখন থাকে, না হলে সব গন্ডগোল হয়ে যাবে। স্মরণ দেওয়ার কথা কোথায়, গোঠার কথা কোথায়, আর কোথায় চিন্তা করেছে। তো রাধা রানী এখন বর্ষা নাই, তেমনি বর্ষা নাই নিজ শয়নালয়ে দুগ্ধ ফেননি উপসজ্জায় রাধা রানী শায়িত। যেন মনে হচ্ছে যে যে ক্ষীর সাগরে একটা সোনার পদ্ম ফুটেছে, কেমন দেখতে। রাধা রানী যেন কনক কমল আর বিছানাটা যেন একটা ক্ষীর সাগর। পার্শ্ব উপাদান শিরু উপাদান সব রয়েছে তার মাঝে সাহিত্য। ওদিকে প্রাতকালে অনেক সেবা, তাই তাড়াতাড়ি করে আগমন কালে ওই পথে বাগিচার ভিতর দিয়ে আসতে হয়। তো পুষ্প উদ্যানের ভিতর দিয়ে আর কত সুন্দর সুন্দর সুগন্ধি ফুল দেখতে পেয়ে সেগুলিকে নিয়ে এসেছি, সেগুলিকে একটা স্থানে রাখব। তারপরে অন্তঃপুর বহিঃপুর সব সুবাসিত জল দ্বারা ঝাড়ু লাগিয়ে মুছে পরিষ্কার করে দন্তধাবন স্থানে দন্তধাবনের সামগ্রী রাখা, স্নানের স্থানে স্নানের সামগ্রী, শৃঙ্গারের স্থানে শৃঙ্গারের সামগ্রী সমস্ত থরে থরে থাকিয়ে রাখা। তারপরে তার বৃহৎ কেশকলাপ, সেই কেশকলাপ স্নানের পরে শুকনো করবার জন্য চন্দন কাঠের আগুন তৈরি করে সেটাও একটা আগুন পাত্র তৈরি করে রাখব। এইভাবে মাল্য আদি সুশ্রষ্ট করে সব সাজিয়ে দেওয়া হবে, দিয়ে যেখানে রাধা রানী সাহিত্য আছেন সেখানে উপস্থিত। অমর সময় ললিতা আদি সব সখীগণ এসে গেছে, সকলেই অপলক দৃষ্টিতে রাধা রানীর শ্রীঅঙ্গ মা রূপমাধুরী দর্শন করছে। কারণ গত রজনী বিলাসের কথা সকলের মনে হচ্ছে শ্রীঅঙ্গ দর্শন করে, ঠিক সেই সময় সেই সময়ে মুখরা উপস্থিত হচ্ছেন। ও নাতিনি নাতিনি ভুলে গেলে নাকি আজকে রবিবার, আজকে রবিবার, আজকে তো কিন্তু লীলা বর্ণনা হচ্ছে রবিবারে। সূর্য পূজা করতে হবে যে, যদি এখন মদন পূজা, মদন পূজা করতে হবে, শুয়ে থাকলে হবে, তাড়াতাড়ি ওঠো স্নান করো পূজার সামগ্রী সুসজ্জিত করো। এই বলতে বলতে তো প্রবেশ করলেন অগ্নি রাধা রানী জাগরিত হয়ে তিনি শয্যা থেকে চরণ যুগলে নিচে নামিয়ে এটাকে ছটিকা বিলাস বলে, এটাকে ছটিকা বিলাস বলে, জিম্ভা বলে, জিম্ভা আই তোলাটাকে। অতঃপর তার চরণ ভূমিতে স্পর্শ করিয়েছেন, অঙ্গ মোটন করছেন, আর অমন সময়ে উপরা দৃষ্টি পড়েছি, আরে কি সর্বনা, হাই প্রভু পরমা কি পরমা, হাই পরমা হাই, যে বস্ত্র দেখেছি গতকাল সেই নন্দের নন্দনের গায়, সেই বস্ত্র কিনা এখন আমার নাতিনীর গায়, প্রমাদ হয়ে গেল যে কিনা এই কথা বলা, বুঝতে পেরে গেছে দাদা দাসী সেই সময় সাধক দাসীর একটা সুবর্ণ সুযোগ সেবা। বিশাখা বলছেন ওই মুখরার দৃশ্যটাকে পরিবর্তন করবার জন্য, তোমার বয়স হয়ে গেছে তো বৃদ্ধ তো চোখে ভালো দেখতে পাও না, জানলা দিয়ে দৃষ্টি তখন রাধা রানীর অঙ্কের করছে, বলছেন জানলা থেকে ওই সূর্যের কিরণ প্রকাশ করছে, প্রকাশিত হচ্ছে, প্রবেশ করছে,
আর ওই কিরণ, ওই যে কিরণের কথা বলছে না, সবার দৃষ্টি তো জানলার দিকে না, অমনি উপরে কাপড়টা টেনে নিয়েছে শরৎ দাস, নীল হলুদ কাপড়টা টেনে নিয়ে তাড়াতাড়ি করে নীল কাপড়টা দিয়ে দিয়েছে, অল্প সময়ের মধ্যে কাজটা সারতে হবে টেনে নিয়েছে। বলছে ওই আলোটা পড়েছে তো আলো ধরনের অঙ্কে কান্তিত হলুদ, আর ওই হলুদের সঙ্গে ওই আলোটা সূর্যের আলোটা ওর রোদ্দুরটা হলুদ, হলুদে হলুদে সব হলুদ পেয়েছে, বয়স হয়ে গেলে ভালো করে দেখো দেখি তাই তো একটু নীলই। এখন আর কোনো কথা বলার কোনো কথা আর বলা যাবে না, শোনো আমার এখন অনেক কাজ আছে আর এখানে বসে থাকলে আমি নাকি যাই, এই বলে তো সে চলে গেল। আর ঠিক সেই সময় এসে উপস্থিত হয়েছে শ্যামা সখী, আর আমাদের এই কীর্তন সুধা পরিবেশন করেন যারা তারা বলেন রসদগার আরম্ভ হয়ে গেল। সেই গত রজনীর কথা বর্ণনা করছেন শ্যামা সখীর সঙ্গে। আসলে স্নান করলে, গঙ্গায় স্নান করলে দেহ পবিত্র হয় বটে, কিন্তু রাধে তোমার মুখে ওই কৃষ্ণ কথা শ্রবণ করলে আমার দেহ মন সব পবিত্র হয়। দেখো এই জগতে এমন সুন্দর পরিবেশন কেউ জানে না, পরিবেশন করতে গেলে কি লাগে গো, যতই ভালো ভালো রান্না করো সাজিয়ে রান্না হবে, পরিবেশন করতে হবে না, পরিবেশন করতে গেলে হাতা লাগে হাতা। আর রাধা রানীর জীবটাই হলো অরুণমণির হাতা যার দ্বারা কৃষ্ণ কথা পরিবেশন করে, কৃষ্ণ কথা পরিবেশন করে আর সেই কথা শ্রবণ করে যেন অবিস্মাত হন, তার জন্য যে ছুটে আসি থাক ওই সব ঘরের কাজ করে থাক আমার চার পাড়া সাজে পূজা, আগে রায়মুখে একটু কৃষ্ণ কথা শুনে আসি। তাই গত রজনীর কথা বলছে, আর ঠিক সেই সময় মধুরিকা এসে উপস্থিত নন্দ ভবন থেকে এসেছেন, যশোদা প্রেরণ করেছেন তোমাকে যেতে হবে নন্দ ভবনে লঙ্ঘন করার জন্য, সেও তো সাধারণ নয়, সেও তো কৃষ্ণভারতন্দিনী, তাই তাকেও তো আমন্ত্রণ জানাতে হবে নন্দ ভবনে লঙ্ঘনের কারণে। কিন্তু এখন সেই নন্দ ভবনের কি দশা, কি কি করছে নন্দ ভবন, বলছে ওই যে প্রাতকাল সমাগত আর লাল টুকটুকে কাপড় পরে এসেছে বৃদ্ধা, চুলগুলো একেবারে সাদা, লাল টুকটুকে কাপড় আর হাতে একটা লাঠি, কাঁপতে কাঁপতে এসছে, কে বলে পূর্ণমাসী ও যশোদে যশোদে, যশোদা মা স্নান করে অভিস্নাতা সমস্ত সাজ সুসজ্জায় সুসজ্জিতা হয়ে দেবী পৌর্ণমাসীর আগমনে আনন্দিতা হয়ে তার চরণে প্রণিপাত প্রণাম করলেন, মা গো তোমার কৃপায় সব কুশল মঙ্গল, সব কুশল মঙ্গল তো তোমার দৃষ্টি আছে না, সব কি তো বেটা উঠেছে বেটা জেগেছে, বলে না চলো তোমারই অপেক্ষা করেছিলাম চলো জায়গায়। পৌর্ণমাসী দেবীকে সঙ্গে নিয়ে যশোদা মা সেই যে গতকাল রাত্রিবেলা যেখানে শুয়ে গিয়েছিল কৃষ্ণকে, সেখানে ছেলে আমার শান্ত শিষ্ট সারাদিন পরিশ্রান্ত হয়ে ঘুমোচ্ছে, যারা উচ্চবাদী নন কথা বলে বেশি করে তাদের এখান থেকে দাঁড়াও, এখানে যদি না থাকে ঘুম ভেঙে যাবে, ঘুম এমনিতেই আসতে চায় না, ঘুমিয়েছে যেন ঘুমটা না ভেঙে যায়। তাই মা দাসদের সাবধান করে দেয় রক্ত পত্র চিত্র সুগন্ধ তৎপর থাকবে যেন কেউ জোরে কথা এখানে না বলে, তো মা জানে সে যে ঘুম পাড়িয়ে গিয়েছে এখন ঘুমাচ্ছে, মা তো এটাই জানে, বাৎসল্য রস কখনো মধুর রসের খবর রাখে না, কিন্তু সবই তো ঘুমিয়েছে বেশিক্ষণ নয়। আজ সেই সময় যশোপতি মা পূর্ণমাসী দেবীকে নিয়ে অন্তঃপুরে প্রবেশ করে পালঙ্কের উপরে শরীরের ভর দিয়েছে একটা হাতে, জানাতে গেলে এরকম হয় না, হাতের উপরে শরীরের ভরটা দিয়ে খেলাধুলা করে না ওরা, খেলতে খেলতে কত রঙের মাটি এসব গায়ে লাগায়, এই সমস্ত কথা বলে ঘুরিয়ে দেয় পূর্ণমাসী দেবী তো সবই জানেন, ধীরিত লীলার অঘটন ঘটন ঘটিয়েছি
নিয়ন্ত্রিত হচ্ছে ব্রজের এই লীলা। অতঃপর কৃষ্ণ জাগরিত হয়ে যশোদা মাকে প্রণাম করলেন, আর ছলা ইশারা করে বলছেন, মানে গালের মধ্যে চুম্বন করেছিল দাগগুলো ভুলে যাচ্ছে, সর্বনাশ মাকে কি বলবো, হাতের কেমন বর্ণনা করছেন কৃষ্ণদাস গোবিন্দ, হাতের পৃষ্ঠ দিয়ে গালগুলো কেমন খুশি, দেখো পেটের সঙ্গে পেটের সঙ্গে পিঠ একবারে মিশে গেছে, পেট আর পিঠ এক হয়ে গেছে, বাতাসে অঙ্গ দুলছে, কালকে রাত্রে খেলোই না, একটু দুধ খেয়ে শুয়েছে, ওই রোহিণী তাড়াতাড়ি রান্না কর, ভালো করে রান্না কর, খাওয়াতে হবে, ছেলেগুলো কিরকম পরিশ্রম করে করে কেমন কাঠি হয়ে গেছে। এইভাবে মা রোহিণীকে আদেশ দেবে রন্ধন করবার জন্য, আর অমন সময় নন্দালয়ের গোশালা থেকে নন্দ বাবার দ্বারা প্রেরিত কোন গোয়ালা এসে বলছেন, কানাই কানাই তাড়াতাড়ি চলো, গরুগুলো দুধ দিচ্ছে না, তোমাকে না দেখলে দুধই লাগে না, মাঠ থেকে মাঠ একেবারে ফেটে যায় এইরকম অবস্থা, তবু নিজের বাছুরকে মুখ লাগাতে দেয় না, কারণ কৃষ্ণকে না দেখলে তারা দুধই দেবে না, এমন গাভী সাধারণ গরু। তাই নন্দ বাবা পাঠিয়েছে একবার তুমি চলো, তাই তো আর বিলম্ব করা যাবে না, মধুরিকা এসব কথা বলছে, রাধারানী রাধারানী আছেন, যাও বর্ষা নয় বটে, কিন্তু এই কৃষ্ণ বাবা শুনছেন না, যেন কৃষ্ণের শব্দ হচ্ছে, তিনি শুনছেন আর বল বল বলছি, সেই সময় দাসগণ মুখ প্রক্ষালনাদি করিয়ে দিলে, যশোদামা আরতি করলে, দেখুন গোপালের আরতি এই শুনতে ওঠার পরে সবাই করছে বলে আমার বাড়িতে গোপাল আছে, আমিও করছি আর গান গাইছি, মঙ্গল আরতি, গোপাল ও কিশোর আছে নাকি, গোপালের আরতি মঙ্গল আরতি, সব দুর্বুদ্ধি রসবিরোধ ঠিক করে নে, এখন অনেক সময় আছে, যাই হোক। তারপরে মা আরতি করলে পর রোহিণী মা নিয়ে এসেছে, মধুমঙ্গল বলরাম তারাও এসে গেছে, রোহিণী মা নিয়ে এসেছেন রূপার বাটিতে, সেই মিশ্রির দ্বারা কর্পূরের দ্বারা মিশ্রিত মাখন, আর সেগুলি ভোজন করালেন বলরামকে, কৃষ্ণকে এবং মধুমঙ্গলকে। আর সেই সময় কৃষ্ণ বললেন এবার তো যেতে হবে, তাই হস্তমুখ প্রক্ষালনাদি করে দাসগণ তাম্বুল দিলেন, তারপরে চর্মন করতে করতে মধুমঙ্গলের কাঁধে হাতটা রেখে হাতে একটা ফুল নিয়ে ঘোরাতে ঘোরাতে যাচ্ছে, আর মা দিলেন গাইদুয়ানোর পাত্র, আর গরুর পিছনে পায়ে বাঁধা একটা দড়ি, তার নাম ছাদন দড়ি, রেশমি সুতো দিয়ে তৈরি নীল রঙের, সেই দড়িটা কাঁধে রেখেছেন, কেমন দেখতে দেখুন, এমন কৃষ্ণের রূপ চিন্তা করতে। কৃষ্ণ এবার যাচ্ছেন ঘর থেকে, যখন বেরিয়েছেন পা রেখেছেন মার কাছে, যখন থাকে যেন কিছুই জানে না, যেই বেরিয়েছে এদিকে এদিকে তাকাচ্ছে, কারণ অনেক বৌদিরা আছে না নন্দভবনে, যেহেতু ছেলে তাদের বৌরা আছে, আর অনেক রমণীগণ আছেন, তারা আমাকে কেউ দেখছে কিনা তাদের দিকে একটুখানি দেখা। আর ওদিকে শ্রীরাম আলী সরাগন দ্বারা এসে ছুটে এসে, আমি আগে ছোট, আমি আগে ছোট, কেউ বস্ত্রের প্রান্ত ভাগ ধরছে, কেউ বা কৃষ্ণের হাত ধরছে, কেউ বা পাটা গিয়ে ধরছে, এইভাবে সকলকে আনন্দ লাভ করতে করতে আনন্দ কণ্ঠ শ্রী গোবিন্দ প্রবেশ করলেন একবারে সেই গোশালার দিকে, আর গরুগুলো হাম্বা হাম্বা করতে লাগলেন, গাই দোয়াতে হচ্ছে না, কৃষ্ণকে দেখে আপনি আপনি মাঠ থেকে দুধ চলে যাচ্ছে, বলো শ্যাম সুন্দর লাল কি, আমনি কৃষ্ণ গাই দোয়ানোর পরে দুধগুলি একত্রিত করে সভাগণকে সঙ্গে নিয়ে ওই নন্দ ভবনেরই অঙ্গনে খেলতে ব্যস্ত, মধুরিকা এই পর্যন্ত কথা বললেন, আর সভাসখী বললেন আর বিলম্ব নয়, মধুরিকা বললেন এই যে সখীগণ তোমাদের হাতে রাধারানীকে করেছি সমর্পণ, তাড়াতাড়ি অতি সত্য এই রাধারানীকে নিয়ে আসো নন্দ ভবন,
এই বলে তারা তো চলে গেল। এতক্ষণ পর্যন্ত কথা শুনলেন, এরপরে রাধা রানী দন্ত ধাবন করতে যাবেন। যেখানে দন্ত ধাবন করবেন একটি স্বর্ণ চৌকি, সেখানে সুকোমল আসন, আর তার সঙ্গে থাকবে সুগন্ধি চূর্ণ জিহ্বা সদবি, তারপরে পিক দামি ডাবর, আর সুবাসিত জল, আম্রপত্র পুটিকা, এসব সাজিয়ে রেখেছে আগে থেকে। অতঃপর রাধারানী মাকে ধারণ করছেন, আর সেই গত রজনীর কথা তার মনে হচ্ছে। জিহ্বা সদবি হল, আর যখন মুখ কুলকুচি করবে আমি জল এনে ঢেলে দিচ্ছি। রাধারানী জল দিচ্ছে, এইভাবে তার কেশকলা করে উপরের দিকে তুলে দিচ্ছে, আর আমি জল লাগছি। শ্রী অতিমঞ্জলি রাধা কিঙ্করী হয়ে সেই সেবা করছে। এইভাবে কৃষ্ণ ভাবনায় ভাবিত হয়ে গেছে, কৃষ্ণময়ী তার তো দিন রাত কৃষ্ণেরই স্মৃতি। এই যে কৃষ্ণ স্মৃতি হয়েছে, এটা অন্তরঙ্গ দাসী শ্রীরতি বুঝতে পেরে গেছে। তাই আজকে এক নতুন সেবার সুযোগ এসে গেছে মনে করে কিঙ্করি ওই টাঙানো ছিল দেওয়ালে একটা কৃষ্ণ মূর্তি ছবি, সেই ছবিটা সামনে এনে দিলেন যাতে ভাবটা আরো উৎকৃষ্ট হয়, যেন আমার প্রতি আরো প্রসন্ন হয়ে যায়। বুঝতে পারি ও আমি যার কথা ভাবছি তাকে ঠিক করে দেখিয়ে দিই। এইরকম আমি সেই চিত্রকে সম্মুখে এনে দেব। আর তার দর্শনে আমার প্রতি স্বামিনী বড় প্রসন্ন হবেন। সেই রসাস্বাদনে দন্ত ধাবন করতে করতে, ওই মুখ প্রক্ষালন করতে করতে একেবারে অন্তর্মনা হয়ে যাবে, সেই শুভ সাগরে নিমজ্জিত হয়ে যাবে, এমনই আস্বাদন। আর যারা এই স্বামিনীর সঙ্গে এমন সম্বন্ধ করতে পেরেছে, স্বামিনীর রূপে বিবাহিত করতে পেরেছে নিজেকে, স্বামিনীর অঙ্গ বন্ধে নিজেকে মত করতে পেরেছে, যেখানে পাখির যে লড়াই আদি সব দেখে, পাখিদের যে নৃত্য আদি দেখে কলমানে ভাবটা একটু যদি অন্তর করা যায়, তারপরে স্নানের সময় জেনে
লবঙ্গ মঞ্জরি নিয়ে এসেছেন স্নান স্নান গৃহের বিভাগে। আজকে এই স্নানের স্থান গোপন যে ঘর কক্ষ যেখানে উচ্চ হিত বেদি তাতে আবার ধাপ ধাপ করা আছে মণিময় সেই বেদি যার উপরে রাজা রানী গিয়ে বসছে স্নান করবেন বলে। আর বেদির চারিদিকে যে ছোট ছোট আরো নিচু নিচু বেদি সেখানে এই রাধা কিঙ্করী কি করবে বলে সমস্ত অঙ্গের আভূষণগুলি খুলে ফেলবে দরজা বন্ধ। আর রাধারানীর কোনো সংকট নেই দাসীগণের নিকটে ওই বিবসনা হতে। শরীরের প্রত্যেকটি বারোটি আভূষণ দ্বাদশ অলঙ্কার খুলে ফেললেন। তারপর স্নান বস্ত্র পরানো হলো ওই আবির বস্ত্র সব খুলে দেওয়া হয়েছে সাদা কাপড় তার সমস্ত অঙ্গে অভ্রান্ত করানো হলো। প্রথমে কেশকলাপ কেচুলগুলিকে খুলে চুলের মধ্যে আমলকি কল্প লাগানো হলো আমলকি ভিজানো একটা জল সেটিকে কেশটাকে ধুয়ে তারপরে তার মধ্যে নারায়ণ তেল লাগানো হচ্ছে আমল দিয়ে আস্তে আস্তে বিলি কাটা হচ্ছে প্রত্যেকটা কেশ প্রাণের সুন্দর কত আদর করে সেই কেশকলাপের সেবা আবার কত যত্ন করে আবার প্রাণেশ্বরীর কেশকলাপকে সেবা সুযোগ পেয়েছে আমলকি কল্পে কেশকলাপ সিক্ত করে অতঃপর কর্পূর বিস্তৃত পাকের মতো সেগুলি সমস্ত অঙ্গে লেপন করা হলো সর্বাঙ্গে লিপ্ত করানো হলো। আর এইভাবে প্রথমে তৈল অঙ্গে তৈল ভঙ্গ করা হলো সুগন্ধি তেল আর সুগন্ধি তেল লাগানোর পরে ওই উদ্বর্তনটা লাগানো হচ্ছে কারণ উদ্বর্তন না লাগালে ওই তেলের যে চিচিটা তেলের তৈলাক্ত ভাবটা কাটবে না। তাই প্রথমে তৈল ভঙ্গ করে তৈলমর্দন করে প্রত্যেকটা অঙ্গকে অতি যত্নের সঙ্গে সুকোমলাঙ্গী রাধারানীর শ্রীরঙ্গ আর কোমল অঙ্গে ওইরকম কোমল কোমল পরশ দিতে 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 তিনি সেবা করছেন কেমন যেই পরশ পেলে আমার করুণাময়ীর স্মৃতি হবে সেই রামকৃষ্ণের পরশের ন্যায় ওইরকম ভাবে পরশ দিচ্ছে। আর তেল মাখাতে মাখাতে রাধারানীকে স্মরণ করাচ্ছে কি স্মরণ করাচ্ছে বলছেন স্বামিনী তোমার কি মনে পড়ে সেই একদিনের কথা ওই যে সেই যে যমুনার নির্জন ঘাট সেই সময়ে আমি তোমার অঙ্গে যমুনার স্নানকালে তোমার অঙ্গে এইরকমই উদ্বর্তন মাখাচ্ছিলাম আর তার যমুনার তটে ছিল একটা কদম গাছ আর এই কদম গাছের উপরে উঠে এই নাগরাজ সে তোমার অঙ্গর শোভা দর্শন করছিল সে অমৃত অঙ্গ লাবণ্যামৃত পান করে সে মুক্ত হচ্ছিল আর বারবার আমাকে বলছেন আরো আমাকে দর্শন করাও আরো অমৃত পান করাও। এইভাবে আমি তাকে প্রচুর আস্বাদন করাচ্ছিলাম তোমার সেই বেশভূষা বিহীন অবস্থায় যে সৌন্দর্য সেই সৌন্দর্য আস্বাদনে মত্ত হয়েছিল আর সেই আস্বাদনে মত্ত হয়ে আস্বাদনে মত্ত হয়ে কি হলো না নাগরমণি গোবিন্দ একেবারে আনন্দ সায়রে হাবুল ফুটাচ্ছিল সেই যে কৃষ্ণ
রাধারানীর অন্য বাধুরকে দেখে আনন্দিত হয়েছিল। এই কথা শুনতে শুনতে আজ তেল মাখিয়ে অঙ্গাঙ্গ অঙ্গেতে চতুষ্ম উদ্বর্তন লেপন কালে সেই স্মৃতি আনিয়ে দিয়েছে। এমন তো এ সমস্ত মঞ্জুরি বল ঠাকুর মশাই তাই তো বলছে জলের চুল থেকে ধুলোর মতো জল কণাগুলি বিচ্ছুরিত হচ্ছে।
গ্রন্থকার রবীন্দ্রনীল আবৃত্তি কৃষ্ণদাস কবিরাজ বিশ্বাস। অতঃপর সংকুচিত হচ্ছে না, এখন সিঙ্গার ঘরে যেতে হবে না, সাম্ভর থেকে সিঙ্গার ঘরে চুলটাকে সামনে দিয়ে দিয়েছি। আর লজ্জিত হয়ে এদিকে ওদিকে অবলম্বন করতে করতে পাটা টিপে টিপে কেউ দেখছে কিনা এই অবস্থায় সাতকালে ওই অবস্থায় সংকুচিত হয়ে তিনি সিঙ্গার দিকে প্রবেশ করছেন। আর সেখানে গেলে প্রস্তুত করে রাখা চতুষ্ম সেই চতুষ্ম লেপন করব। চতুষ্ম লেপনের পর তাকে অন্তর্বাস পরিহিত করলাম, ওই ভিতরে ছায়াটা লাল রঙের ওটা লাল হতে হবে। তারপরে বক্ষ আচ্ছাদনী, ভেতরে বক্ষে বস্ত্রটা পরাতে যাব, কিন্তু সখী ইঙ্গিত করলেন কাজ বাকি আছে। এই বক্ষেতে অনেক কিছু চিত্র অঙ্কন করতে হবে, তারা অঙ্কন করে দিলে পরে আমি বক্ষ আচ্ছাদন করে দিলাম। শাড়ি পরানো হলো, কিন্তু স্বামিনীর চুল থেকে সেই চুল এখনো সেই আদ্র ভাবটা যায়নি, আর সেই কারণে ওই যে আগে থেকে চন্দন কাঠের আগুন করে একটা আগুন পাত্র তৈরি করে রেখেছিলাম, সেই তাপ দিয়ে চুলটাকে শুকনো করানো। তারপর এইভাবে অভিষ্ঠাতা রাধাটা দিয়ে সরস্বতী তা সুসম্পন্ন আমাকে ললিতা সখী বলবেন চরণে আলতাটা পরিয়ে দে, চরণ নিজ অঙ্কে কোলে রেখে চরণের শোভা রূপমাধুরী দর্শন করতে করতে চরণে আলতা পরিয়ে দেব। অতঃপর তার দ্বাদশ অঙ্গে সখীগণ সমস্ত আভূষণ পরাচ্ছেন, আর আমি হাতে হাতে এগিয়ে দিচ্ছি, সকলেই সব অঙ্গে সাজিয়ে দিলেন। আমি সেই মণি দর্পণটা সামনে নিয়ে দর্শন করাচ্ছি, দেখো তো স্বামীজি তোমাকে তোমার মতো পছন্দ হচ্ছে কিনা, ভালো লাগছে কিনা। স্বামী বলবেন আমার মতো নয়, ওই শ্যাম বিলাসে সুন্দর দেখে নিলেন। অতঃপর প্রদীপটা প্রজ্বলিত করে ললিতার করে আমি দিয়ে দিলাম, ললিতা আরতি করলেন। এই হলো শৃঙ্গার আরতি, রাধারানীর স্নান শৃঙ্গার হয়ে গেল। আর শৃঙ্গার হয়ে পরে সেখানে এসে উপস্থিত হয়েছে নন্দ ভবন থেকে, তার নাম হিরণ্যাঙ্গী, হিরণ্যাঙ্গী সখী কৃষ্ণ অলরামৃত নিয়ে এসে উপস্থিত হয়েছে। তার নিকট থেকে শুনতে পেলেন শ্রীকৃষ্ণ বলরাম তাদেরকে দাসগণের দ্বারা প্রেরণ করে ডেকে নিয়ে আসলেন দশরথা, দাসগণের দ্বারা স্নান করিয়ে মা যশোদা নিজে শৃঙ্গার করে দিলেন, আরতি করলেন। আর আরতি করার পর সেই গাভী
এবং উত্তম বস্ত্র ধন মুদ্রা আদি দ্বারা কুলগুরু ভাগুরী মুনিকে সমস্ত দান করলেন, প্রণাম করলেন। তিনি আয়ুষ্মান ভব, এইভাবে এইভাবে দুই ভাইকে আশীর্বাদ দিলেন। অতঃপর সেখান থেকে এসে কিঞ্চিত জলযোগ করলেন গৃহে, আর জলযোগ করার পর সে ঘরের বাইরে সকালের সঙ্গে খেলতে গেছে আর দশতম পাঠালেন বাবাকে ওদের সত্তর যাওয়ার জন্য। এ কথা জানা কৃষ্ণ অবলম্বিত আমাকে নিয়ে পাঠিয়েছে, আমাকে কিছু সামগ্রী পাঠিয়েছেন প্রসাদ, আর তার মধ্যে ধনিষ্ঠা কৃষ্ণ অসুখ অবলম্বিত মিশিয়ে দিয়েছে। রাধারানী সেটি সেবন করলেন। এই হল বাল মানে সকালবেলা শিকার ভোগ, সবসময় আরতি তারপরে হয় ভোগ, কিন্তু এই সিঙ্গারের বেলা আগে আরতি তারপরে ভোগ। আর মঙ্গল আরতিতে নবদ্বীপ জেলায় প্রায়শ ভোগের ব্যবস্থা নেই, বৃন্দাবন জেলায় যদি ভোগ হয় তাহলে ওই একটু বেদানা বা আঙুরের রস ভোগ লাগবে আর কিছু নেই, কিন্তু আমাদের মাখন মিষ্টি ভোগ লাগানোর ব্যবস্থা কোনো বাবুর জেলায় নেই। তো এমনভাবে শৃঙ্গার হয়ে গেল, ভোজন হয়ে গেল, এরপরে কুন্দলতা আসবে এবং রাধারানী তার হাত ধরে নন্দভবনে যাবে, রন্ধন করবেন। রাধারানী করোনা হলে আবার করোনা হয়ে সব আচরণ করব। Thank you.
जी परम पूज्यवाद अष्टोत्तर सदस्य श्री सदानंद दास बाबा महाराज जी नतून प्रकाशित एक ग्रंथ प्रेम भक्ति सुखा दीदी एम एक प्रेम भक्ति वर्णन देवादिन प्रयोजन संगे अनुक्षण रखबा ग्रंथ अति संक्षिप्त परिवार स्वल्प मूल्य निर्धारण ग्रंथ नतून प्रकाशित जरा जरा संग्रह करते इच्छुक प्रेम भक्ति सुधार जरा जरा संग्रह करते इच्छुक अपने दर्शन संग्रह कर Oh.
Oh, yeah, no.
Thank you.